先将每周终于欢着欢着，哈哈哈哈哈哈。先将每周终于欢着欢着，哈哈哈哈哈哈。বিদিশা কানে হেডফোন লাগিয়ে চাইনিজ গান শুনছিল এবং গানের তালে তালে নিজেও গান করছিল। এমন সময় তার মা সুমিত্রা দেবী সেখানে আসে এবং বিদিশাকে এই অদ্ভুত গান করতে দেখে বলেন, বিদিশা, এই বিদিশা, এই কান থেকে হেডফোন খোল তো, কোনো কথা বললে শুনতে পাস না। তখন থেকে চিৎকার করে করে আমার গলা ফেটে গেল, আর তুই কানে হেডফোন লাগিয়ে এসব কি জাতা বকে যাচ্ছিস, কি ভাষা এটা? ওহ মা, তুমিও না কিচ্ছু বোঝো না, আমি যাতা বকছি না, আমি চাইনিজ গান করছিলাম। জানো এই গানটা কত মিলিয়ন ভিউ আছে? কেন, আমাদের বাংলা গান কি খারাপ? এত ভালো ভালো গায়ক আছে, এত সুন্দর সুন্দর গান আছে, কোথায় নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, মান্না দে, সন্ধ্যা মুখার্জির গান শুনবি? তা নয় সেসব ছেড়ে তুই চাইনিজ গান শুনছিস, না গানের কোনো কথা বুঝতে পারছিস আর না কোনো সুর। এখন চল, লুচির আলুর দম করেছি, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার কর, আমার অনেক কাজ পড়ে রয়েছে। মা, তুমি আজকে আবার লুচি আলুর দম করেছো? আমি এসব লুচি টুচি খাবো না, তুমি এক্ষুনি আমার জন্য নুডলস করে দাও। পরিবারের সবাই লুচি আলুর দম খাচ্ছে, তোর একার জন্য আবার নুডলস করতে হবে? আমি ওসব করতে পারবো না, তোর যদি ইচ্ছা হয় নিজে করে খা। এখন এমন করছিস, শ্বশুর বাড়ি গিয়ে যে কি করবি তা বোঝাই যাচ্ছে। তাহলে বল, তোর বাবাকে বলে তোর বিয়েটা চীনের কোনো একটা ছেলের সঙ্গেই দিয়ে দেবো। আইডিয়াটা খারাপ নয় মা, ট্রাই করা যেতে পারে, দাঁড়াও আমি নিজেই বাবাকে এই ব্যাপারে বলবো। বিদিশার কথায় বিরক্ত হয়ে সুমিত্রা দেবী সেখান থেকে চলে যান। আসলে বিদিশা এরকমই ছিল, প্রথম প্রথম সে চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করত। বিভিন্ন চাইনিজ রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ করত এবং নিত্য নতুন রেসিপি তৈরি করত। ধীরে ধীরে সে চাইনিজ গান, মুভি এগুলোর প্রতি আকর্ষিত হয়। তারপর সে দিন রাত চাইনিজ খাওয়া শুরু করে, এমনকি সে ইউটিউব দেখে কিছু কিছু চাইনিজ ভাষাও শিখে যায়। বিদিশার এই পাগলামো সুমিত্রা দেবী একেবারেই পছন্দ করতেন না। ধীরে ধীরে তিনি চিন্তায় পড়ে যান যে বিয়ের পর বিদিশা কিভাবে তার শ্বশুর বাড়িতে মানিয়ে নেবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর সুভাষ নামে একটি ছেলের সঙ্গে বিদিশার বিয়ে হয়ে যায়। চলো এবার দেখা যাক বিদিশা তার নতুন শ্বশুর বাড়িতে কিভাবে মানিয়ে নেয়। বিয়ের পরের দিন সকালে বিদিশার শাশুড়ি মনিকা দেবী ব্রেকফাস্ট টেবিলে তার জন্য অপেক্ষা করছিলেন। বিদিশা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে, এমন সময় মনিকা দেবী বলেন, বৌমা এসো এখানে বসো, এই নাও লুচি আলুর দম রসমালাই সবই আছে, চটপট খেয়ে রেডি হয়ে নাও, এবার পুজো করতে যেতে হবে। এসব দেশি খাবার দেখে বিদিশার মন খারাপ হয়ে যায়, তারপর সামনে সে কিছুই বলতে পারে না। বিদিশাকে এভাবেই চুপচাপ বসে থাকতে দেখে মনিকা দেবী আবার বলেন, আরে বৌমা কি হলো, কিছু খাচ্ছ না যে? আসলে মা আমার একদম খিদে নেই, পেটটা খুব ভার। সে কি, তোমার কি শরীর খারাপ? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার রুমে যাও, আমি দেখছি কিছু ওষুধ থাকলে পাঠিয়ে দিচ্ছি। এরপর বিদিশা সেখান থেকে উঠে যায়। সে নিজের রুমে গিয়ে জোম্যাটো থেকে চাউমিন অর্ডার করে। আধ ঘন্টার মধ্যে ডেলিভারি বয় তাকে চাউমিন দিয়ে যায় এবং সে তার রুমে বসে চাউমিন খেতে থাকে। এমন সময় মনিকা দেবী ওষুধ নিয়ে তার রুমে আসেন। তিনি বিদিশাকে এভাবে চাউমিন খেতে দেখে অবাক হয়ে যান এবং বলেন, বৌমা তুমি না বললে যে তোমার পেট ভার, তাহলে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে এভাবে চাউমিন খাচ্ছ যে? বিদিশা ভাবতেও পারেনি যে মনিকা দেবী এভাবে হঠাৎ করে চলে আসবেন, তাই সে আর কিছু না লুকিয়ে মনিকা দেবীকে বলে, আসলে মা আমি চাইনিজ ফুড খেতে খুব পছন্দ করি, এই লুচি আলুর দম দেখলেই না আমার শরীর খারাপ লাগে, আমি ওইসব খেতে পারি না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, সে কথা তো তুমি আগেই বলতে পারতে। ঠিক আছে, তুমি এখন কি চাউমিন খাচ্ছ? মাশরুম চাউমিন খাচ্ছি মা, আপনি একটু খাবেন? মাশরুম চাউমিন? মাশরুম চাউমিন তো আমারও খুব ভালো লাগে, তাছাড়া ওরা যে সেজোয়ান সসটা দেয় না, ওটা তো আমার ফেভারিট। আরে মা আপনিও তো দেখছি চাইনিজ খেতে পছন্দ করেন। পছন্দ করি মানে, বিয়ের আগে তো আমি চাইনিজই খেতাম, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এসব বাঙালি খাবার তৈরি করতে হয় আর খেতে হয়। আমার বাবা চায়নায় বর্ডারে আর্মি ছিলেন, আমরাও ওখানেই থাকতাম, চায়না থেকে অরিজিনাল চাউমিন অর্ডার দিয়ে আনিয়ে খেতাম। মনিকা দেবী এভাবেই তার গল্প বলেন। বিদিশার এসব শুনতে খুবই ভালো লাগে,
এক তো সে চাইনিজ জিনিস পছন্দ করত, তার উপর তার শাশুড়ির সঙ্গে তার পছন্দ মিলে যায়। এতে করে সে খুবই খুশি হয়ে যায় এবং তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এরপর থেকে তারা দুই শাশুড়ি বৌমা মিলে বাড়িতেই চাইনিজ রান্না ও খাওয়া দাওয়া শুরু করে। একদিন সন্ধ্যাবেলায় সুভাষ বাড়ি ফিরে বিদিশাকে বলে, এই যে বিদিশা, আজ আমি অফিস থেকে ফেরার সময় দুটো বাংলা সিনেমার টিকিট কেটে নিয়ে এসেছি, তা তুমি এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, সন্ধ্যা 7টায় শো আছে। ছি, বাংলা সিনেমা? আমি এসব বাংলা সিনেমা টিনেমা দেখি না। আমি তো 7:30 থেকে টিভিতে আমার ফেভারিট চাইনিজ শো আছে, আমি ওটাই দেখবো, আমি বাংলা সিনেমা দেখতে যাব না। কি, তুমি বাংলা সিনেমা দেখতে যাবে না, চাইনিজ সিনেমা দেখবে? আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি তোমার যত সব আজে বাজে পছন্দ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি চাইনিজ সিনেমা দেখলে আদৌ কিছু বুঝতে পারবে তো? আরে তুমি এভাবে বলছো কেন? তুমি জানো চায়না আমাদের দেশ থেকে কত এগিয়ে আছে, ওদের টেকনোলজি, ওদের চিন্তা ভাবনা কত এগিয়ে। ওদের দেশে তো কোনো কিছুরই বাধা নেই, না খাওয়া দাওয়া না কথাবার্তা, ওরা সবকিছুতেই স্বাধীন। ওদের সবকিছুই আমাদের থেকে অনেক অ্যাডভান্স। হ্যাঁ কত অ্যাডভান্স সে তো জানাই আছে, ওদের জন্যই তো নতুন আইটেম মানে করোনা ভাইরাস আমাদের দেশে এসেছিল। আর খাওয়া দাওয়ার কথা বলছো, ওরা তো সাপ ব্যাঙ পোকামাকড় ইঁদুর বাঁধ সবকিছুই খায়, তা তুমিও কি এগুলো খাবে নাকি? আর এগুলো কি কোনো খাওয়ার জিনিস বলো? কোনো সভ্য দেশের মানুষ এগুলো কখনোই খাবে না। আরে এসব ছাড়াও তো ভালো ভালো খাবার জিনিস রয়েছে, যেমন নুডলস, স্যুপ, টোফু, স্প্রিং রোল, এসব তো দারুণ সুস্বাদু, ভেবেই আমার জিভে জল চলে আসছে। সুভাষ বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। বিদিশা এবং তার শাশুড়ির চাইনিজ রান্না ভালো লাগলেও সুভাষ দেশি রান্না খাবারই পছন্দ করত। কয়েকদিন পরপর চাইনিজ খাবার পর একদিন ব্রেকফাস্ট খেতে বসে দেখে সেদিন নুডলস রান্না হয়েছে। নুডলস দেখে সুভাষ বিরক্ত হয়ে বলে, মা তোমরা এটা কি শুরু করলে বলো তো? যখন থেকে আমার বিয়ে হয়েছে মানে সেই প্রথম থেকেই একদিনও চাউমিন, নুডলস, স্যুপ এছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, আর প্রতিদিন এসব খেতে আমার একেবারেই ভালো লাগছে না। এখন তোমরা প্লিজ আমাকে আলু আর লুচি তরকারি করে দাও। আরে বাবা তুই এত চিৎকার করছিস কেন? আজ নুডলসটা খেয়ে দেখ না, বৌমা অনেক ভালো ভালো সস দিয়ে এটা রান্না করেছে, চিলি সস, পেপার কর্ন, ক্যাপসিকাম, মাশরুম সব আছে। ওহ গড, কতবার বলবো যে চাইনিজ খাবার আমার একদমই খেতে ভালো লাগে না। তোমাদের সাদা রুটি আর লুচি এসব করতে কি অসুবিধা রয়েছে নাকি? এরপর মাঝে মাঝে মনিকা দেবী সুভাষের জন্য আলাদা করে লুচি আলুর দম করে দিতেন, কিন্তু বেশিরভাগ দিনই তাদের বাড়িতে চাইনিজ রান্না হতো। তারা দুই শাশুড়ি বৌমা বিভিন্ন চাইনিজ শো দেখতেন, চাইনিজ গান শুনতেন, চাইনিজ ভাষাতে কথা বলার চেষ্টা করতেন, এমনকি তারা শাড়ি ছেড়ে চাইনিজ জামা কাপড় পরা শুরু করেন। ধীরে ধীরে তারা চাইনিজ জিনিসের প্রতি অ্যাডিক্টেড হতে থাকেন। এদিকে সুভাষ দিনের পর দিন এসব দেখে বিরক্ত হয়ে ওঠে এবং সহ্য করতে না পেরে সে তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে মনিকা দেবী এবং বিদিশা বেশ আনন্দেই সময় কাটাত। এমনই একদিন তারা এক চাইনিজ ফুড কুকিং শোতে দেখে যে সেখানে কুক আরশোলার আচার তৈরি করছে। এটা দেখে বিদিশা মনিকা দেবীকে বলে, মা দেখছেন কেমন আরশোলা দিয়ে আচার তৈরি করলো, এটা তো খুবই ইজি প্রসেস। হ্যাঁ কিন্তু আরশোলা খাওয়া আমাদের অভ্যাস নেই, আমরা ওসব খেতে পারবো না। কেন খেতে পারবো না মা? দেখুন চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো তো জলের পোকা, এগুলো যদি আমরা বেশ মজা করেই খাই, সেরকম আরশোলাও এক ধরনের পোকা, ওটা তো এমন কিছু বিষাক্ত জিনিস নয়। তাছাড়া ওরা তো খাচ্ছে, ওদের তো কিছুই হচ্ছে না, দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে। সে তো ঠিক আছে, কিন্তু এখন আরশোলা পাবো কোথায়? আপনি চিন্তা করবেন না মা, আমি রান্নাঘরে কয়েকটা আরশোলা দেখেছি, তাছাড়া স্টোর রুমে অনেক আরশোলা রয়েছে। কালকে আমরা দুজনে মিলে আরশোলাগুলোকে ধরে আনবো, তারপরে এই আচার বানাবো। এরপর বিদিশা এবং মনিকা দেবী স্টোর রুম থেকে অনেক আরশোলা ধরে আনেন এবং সেগুলোকে দিয়ে আচার বানান। তারা সুভাষকে এ ব্যাপারে কিছুই বুঝতে দেন না। আচার বানানো হয়ে গেলে সে আচারের শিশি তারা লুকিয়ে রাখে। পরের দিন সুভাষ অফিসে চলে গেলে তারা দুই শাশুড়ি বৌমা সে আচার বার করে আনেন এবং দুপুরবেলা লাঞ্চের সঙ্গে বেশ করে আচার খান। কিন্তু আচার খাওয়ার এক ঘন্টা পরেই তাদের দুজনের বমি এবং অসম্ভব পেট ব্যথা শুরু হয়ে যায়। পেটের ব্যথা সহ্য করতে না পেরে বিদিশা মনিকা দেবীকে বলে, মা আমার খুব পেট ব্যথা করছে, মাথা কেমন করছে, গা গোলাচ্ছে। আমারও খুব শরীরটা খারাপ লাগছে, মাথাটা খুবই ঘুরছে, আমার মনে হয় ওই আরশোলার আচারটা খেয়ে আমাদের এমন হচ্ছে। মা আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব,
আপনি এক্ষুনি কিছু একটা করুন। এরপর মনিকা দেবী কোনো রকম ভাবে টেলিফোনের কাছে যান এবং সুভাষকে ফোন লাগিয়ে তাদের অবস্থা বলেন। সুভাষ তাড়াহুড়ো করে অফিস থেকে ছুটি নিয়ে ডাক্তারকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসে। ডাক্তারবাবু তাদের এই অবস্থা দেখে সুভাষকে বলেন, আমার মনে হয় এদের শরীরে কোনো বিষাক্ত পয়জন ঢুকে গিয়েছে, আমি এখানে এনাদের ট্রিটমেন্ট করতে পারবো না, এক্ষুনি এদেরকে নিয়ে হসপিটালে চলুন। এরপর ডাক্তারবাবু এবং সুভাষ দুজনে ধরাধরি করে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাদের চিকিৎসা হয় এবং পরের দিন তাদের জ্ঞান ফেরে। চিকিৎসার পর ডাক্তারবাবু জানান যে কোনো বিষাক্ত খাবার খেয়ে তাদের এমন অবস্থা হয়েছিল। এরপর সুভাষ তাদেরকে জিজ্ঞাসা করতে তারা খুবই লজ্জিত হয় এবং আসল সত্যটা বলে দেয় যে আরশোলার আচার খেয়ে তাদের এরকম হয়েছে। এই কথা শুনে সুভাষ বলে, দেখলে তো তোমাদের দুজনের পাগলামির জন্য আজ কি অবস্থা হয়েছে। আমি কতবার তোমাদের বারণ করেছিলাম যে এসব চাইনিজ খাবার বন্ধ করো, তোমরা কোনোভাবেই আমার কথা শুনলে না। আর শোনো, যারা নিজেদের দেশ ও নিজেদের কালচারকে ভালোবাসে না তাদের সঙ্গে এরকমই হওয়া উচিত। সুভাষ এভাবেই বললে তারা দুই শাশুড়ি বৌমা কাঁদতে শুরু করে। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর থেকে তাদের চোখ খুলে যায়, তারা দেশি খাবার এবং দেশের জিনিস পছন্দ করতে শুরু করে। এরপর বিদিশা কখনোই চাইনিজ খাবার বা অন্য কোনো চাইনিজ জিনিসের কথা বলতো না, দেশের জিনিসের প্রতি তার ভালোবাসা জন্মায় এবং সুভাষের সঙ্গে সে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বরিশাল গ্রামে সুরেশ একজন নামকরা বিরিয়ানিওয়ালা ছিল। তার বিরিয়ানির সুনাম চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। সবদিকে সস্তায় একমাত্র সুরেশের কাছে বিরিয়ানি পাওয়া যেত, আর তার কাছে ধনী দারিদ্র সকল শ্রেণীর মানুষই বিরিয়ানি খেতে আসত। যদি কেউ বিরিয়ানি খেতে কম টাকা নিয়েও আসত, সুরেশ তাকে ফিরিয়ে দিত না, অল্প হলেও বিরিয়ানি খাওয়াত। এমনই সেদিন তার দোকানে রিমা ও তিশা নামে দুই বান্ধবী বিরিয়ানি খেতে এসেছিল। তারা দুজনেই বিরিয়ানির লাভার ছিল, আর সুরেশের বিরিয়ানি বিখ্যাত হওয়ায় প্রায় সময় সুরেশের দোকানে তাদের আসা যাওয়া ছিল। রিমা সুরেশের দোকানে এসে বলে, এই তিশা, বিরিয়ানির কি সুন্দর গন্ধ বেরিয়েছে বল, এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, সুরেশদের হাতের বিরিয়ানির কোনো জবাবই হয় না, গন্ধতে অর্ধেক প্লেট ভরে যায়। আহ কি সেন্ট, এই যে সুরেশদা, তাড়াতাড়ি চার প্লেট বিরিয়ানি দিয়ে যাও। হ্যাঁ সুরেশদা, তাড়াতাড়ি দাও, আমাদের আর তস হয়েছে না, আমাদের আবার এক প্লেট বিরিয়ানি খেয়ে হয় না, তাই দুজনের জন্য দু প্লেট করে চার প্লেট নিয়ে আসবে, সঙ্গে দু প্লেট স্যালাডও নিয়ে আসবে। আরে বাবা, এই এই তো আমি আসছি, আমি কি রোবট নাকি যে বললেই চলে আসবো, তা তোমরা এখন টেবিলে বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসছি। আর হ্যাঁ, আমার দোকানে যেই আসে সেই একই কথা বলে যে অর্ধেক গন্ধে আমার পেট ভরে গিয়েছে। এই যে সুরেশদা, দু নম্বর টেবিলে মাংস পড়েনি বলছে, আমি ওদেরকে কয়েকটা মাংস দিয়ে আসবো। এই শোন, মানুষকে যতই দাও না তবুও দাও দাও করবে, এখন আমার ভালো করে মনে আছে ওদেরকে আমি দু দুটো বডির পিস দিয়েছি। ও আচ্ছা, কিন্তু ওরা যে বলছিল। এই চুপ, একদম চুপ, আমি এখন কাজ করছি, করতে দে, আর তুইও গিয়ে তোর কাজ কর, বুঝেছিস? আচ্ছা দিদি, আপনারা বসুন, আমি এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসছি। এরপর সুরেশ তাদেরকে গরম গরম চার প্লেট বিরিয়ানি সার্ভ করে দিয়ে যায়। তিশা রিমা বেশ আনন্দের সঙ্গে বিরিয়ানি খাচ্ছিল। কিছুক্ষণ পর তিশার চোখে একটা সন্দেহজনক জিনিস পড়ে, যেটা দেখে তিশা রিমাকে বলে, এই রিমা, একটা জিনিস কি তুই লক্ষ্য করেছিস, আজকে চিকেনের লেগ পিসগুলো কেমন যেন সরু মতো, এই মুরগিগুলোর পোলিও হয়েছিল নাকি বলতো? মুরগির পা কি এত সরু কখনো হয়? কি জানি বাপু, আমি তো কখনো এত সরু মুরগির পা খাইনি, আমার যেন মনে হচ্ছে সুরেশদা মুরগির বদলে অন্য কিছু দিয়ে বিরিয়ানি রান্না করেছে। আরে দূর, কি যে বলিস না, খাবার খাওয়ার সময় এত কথা বলতে আমার ভালো লাগে না, বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছে, খাবারের টেস্টটাই আসল, লেগ পিস সরু না মোটা সেটা আসল নয়, তবে যাই হোক, বলছিস যখন একবার দেখি কি সরু মোটা করছিস তখন থেকে। এই বলে রিমা লেগ পিসটা হাতে নিয়ে দেখতে থাকে এবং বলে, সত্যি তো লেগ পিসটা তো সরু কেন, আর এমন কালোই বা কেন, তাহলে কি সত্যি সত্যি মুরগির পোলিও হয়েছিল? এই দাঁড়া দাঁড়া, খাস না, আগে সুরেশদাকে ডাকি, ওকে এটা দেখানো দরকার রয়েছে, যদি সত্যি সত্যি এমনটা হয় তাহলে তো সকলের ফুড পয়জন হয়ে যাবে। এরপর রিমা সুরেশকে ডেকে বলে, এই যে সুরেশদা, এটা কি লেগ পিস দিয়েছো গো, এরকম রোগা আর কালো কেন, তোমার মুরগির কি শরীর খারাপ করেছিল নাকি পোলিও হয়েছিল যে লেগ পিসগুলো ওরকম?
তোমাদের ভাগ্য ভালো যে তোমরা লেগ পিস পেয়েছো। এখন এত সস্তায় বিরিয়ানি পাচ্ছ, তাও আবার লেগ পিস খুঁজছো। এখন এত সস্তায় কেউ বিরিয়ানি খাওয়াতে পারবে না, বুঝেছ? এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি। হ্যাঁ দিদি, এটা তো আমাদের সুরেশদার কেরামতি যে এত সস্তায় বিরিয়ানি দিচ্ছে। তার রোগা লেগ পিস হবে না তো কি হাতির পায়ের মতো মোটা মোটা হবে? আচ্ছা সুরেশদা, আমরা এত জায়গার বিরিয়ানি খেয়েছি, আর এর আগে তোমার কাছে অনেকবার বিরিয়ানি খেয়েছি। কই তখন তো এরকম সরু কালো লেগ পিস পড়েনি? তুমি আদিও মুরগির বিরিয়ানি করেছো তো, নাকি কাকের বিরিয়ানি খাওয়াচ্ছ? তৃষা এভাবে বললে সুরেশ একটু ভয় পেয়ে যায়। সে একটু থতমত খেয়ে মনে মনে বলে, এই রে, আমি মনে হয় এবারে ধরা পড়ে যাব। এদেরকে বেশি ঘাটালে হবে না, আমি বরং তাড়াতাড়ি ওদেরকে পিসটা বদলে দিই, তা না হলে ধরা পড়ে যাব আর বিপদে শেষ থাকবে না। না না, আসলে মানে দিদি, আচ্ছা তোমরা দাঁড়াও, তোমাদের যখন এতই প্রবলেম হচ্ছে তাহলে ওটা আমি পাল্টে দিচ্ছি, আর আমি একটু মোটা দেখেই লেগ পিস নিয়ে আসছি। আসলে রিমা ও তিশার কথাতে সুরেশ সত্যি একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে সত্যি সত্যি বিরিয়ানিতে মুরগির মাংসের জায়গায় কাকের মাংস দিয়ে বিরিয়ানি করেছিল। কয়েকদিন আগের কথা, এমনই একদিন সঞ্জয় নামের একজন ব্যক্তি এসে বলে, এই যে সুরেশ ভাই, খুব বড় বিপদে পড়েই তোমার কাছে এলাম, আমাকে এক্ষুনি 20 কেজি বিরিয়ানি দিতে হবে। দেখো না, হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসেছে, তাই এখন তোমার বিরিয়ানি ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই, বুঝেছ? ও আচ্ছা, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে এত বিরিয়ানি নেই, মানে 20 কেজি বিরিয়ানি হবে না, মাত্র 2 কেজি বিরিয়ানি পড়ে আছে। তা তুমি আমাকে 2 ঘন্টা সময় দাও, আমি দেখছি তোমাকে 20 কেজি বিরিয়ানি বানিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ ভাই, যা করবে তাড়াতাড়ি করো, এখন শ্বশুর বাড়ির লোকজন, বুঝতেই তো পারছো মান সম্মানের ব্যাপার। এই নাও ভাই, অ্যাডভান্স কিছু টাকা নিয়ে নাও। সঞ্জয়ের কাছ থেকে 20 কেজি বিরিয়ানির অর্ডার পেয়ে সুরেশ খুবই খুশি হয়ে যায়। আসলে সুরেশ একটু লোভী প্রকৃতির মানুষ ছিল। সুরেশ পাশের গ্রামে মলয়ের কাছ থেকে কম দামে মুরগি কিনে এনে বিরিয়ানি তৈরি করে বিক্রি করত। এই বলে সুরেশ মলয়ের কাছে মুরগি কিনতে যায়। এরপর, এই যে মলাইদা, আমাকে তাড়াতাড়ি 10 পিস মুরগি দাও তো, আমার কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, এখনই ওনাকে 20 কেজি বিরিয়ানি বানিয়ে দিতে হবে। আর হ্যাঁ, দামটা একটু ঠিকঠাক ভাবে নেবে, বুঝেছো? সঞ্জয় সুরেশের কথা মতো মনে মনে ভাবে, ও আচ্ছা রে বেটা, আজকে তোর কাস্টমার দাঁড়িয়ে আছে বলে তুই আমার কাছে মুরগি কিনতে এসেছিস, আর অন্য সময় কেনার জন্য তেল মাখাতে হয়, আর কিনতে এলেও দাম নিয়ে কষাকষি করিস, আর অন্য দোকানে কম পেলে সেখানেই চলে যাস, তাই তো? কি হলো মলাই ভাই, মুরগি আছে তো? ওই ওই তো, কতগুলো মুরগি দেখা যাচ্ছে। মলাই সুরেশের কথা শুনে মনে মনে ভাবে, হ্যাঁ থাকলে তো দেখাই যাবে, এই সুযোগ, আশেপাশে আজ কেউ দোকানও খোলেনি, একে আর চড়া দামে মুরগিগুলো বেচতে হবে। হ্যাঁ সঞ্জয় ভাই, আছে, কিন্তু মুরগির দাম প্রচুর চড়া, এক একটা মুরগি 1000 টাকা পিস। সে কি বলো, একটা মুরগি 1000 টাকা মানে তাহলে তো এখন 10টা মুরগি 10,000 টাকা হয়ে যাবে। এখন এত চড়া দামে মুরগি নিয়ে গেলে আমার লাভ কোথা থেকে থাকবে? সে আমি জানি না বাবু, তুমি এখন বিরিয়ানি 500 টাকা কেজি বিক্রি করো, তখন তো আমি কিছু বলি না, যেখানে মাত্র 100 গ্রামই মাংস থাকে, তা মুরগির দাম বেড়েছে, আজ তাই একটু লাভ কম করো, তাহলেই ব্যাস, কোনো সমস্যাই থাকবে না। মলয় এভাবে বললে সুরেশের আর কিছু বলার থাকে না। তারপর সে 10,000 টাকায় সুরেশকে সব মুরগি বিক্রি করে দেয়। এরপর সুরেশ তার দোকানে ফিরে আসে এবং বিরিয়ানি রান্না করে সঞ্জয়কে দেয়। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর সুরেশ মনমরা করে বাড়ি ফিরে আসে। তাকে দেখে তার স্ত্রী বন্দনা দেবী বলেন, কি গো, কি হয়েছে, আজ তোমার এত মন খারাপ কেন? দোকানে কি ভালো ব্যাচে বিক্রি হয়নি, তাই তোমার মন খারাপ এত? আর বলো না বন্দনা, আজ 20 কেজি বিরিয়ানি বিক্রি করলাম, ভাবলাম অনেক লাভ হবে, কিন্তু ওই মলাই আমার সব স্বপ্নে জল ঢেলে দিল। কেন, কি হয়েছে, মলাই আবার কি করলো যার জন্য তুমি এত খেপে আছো? আরে সে ঠিক আছে, রোজ যা বেচা বিক্রি হয় আজকে ভেবেছিলাম ডাবল পুষিয়ে নেব, কিন্তু মলাইয়ের কাছে যেতেই মুরগির দাম হু হু করে বাড়িয়ে দিল, যার জন্য আমাকে চড়া দামে বিরিয়ানি বিক্রি করতে বাধ্য হলো। আর দেখো না, প্রায় সব খরিদ্দারই হোটেল থেকে চলে গেল, এখন সমস্ত বিরিয়ানি হাঁড়ি ওখানেই পড়ে রয়েছে। তাহলে বিরিয়ানি গুলো কি করলে? কি আর করবো, ওগুলো লসই হবে, এখন হাঁড়িতে ভনভন করে মাছি উঠছে, কয়েক ঘন্টা পর ওগুলো তো ফেলেই দিতে হবে, আর না হলে গন্ধ তো টেকাই যাবে না। এরপর দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে সুরেশ দোকানে গিয়ে সমস্ত বিরিয়ানি একটু দূর এলাকায় ফেলতে যায়। ফাঁকা জায়গায় বিরিয়ানিগুলো ফেললে আকাশ থেকে বেশ কয়েকটা কাক তার মাথার কাছে কাকা করতে থাকে। প্রায় অনেকক্ষণ থেকে কাকটা কাকা করে ডাকার ফলে
সুরেশ খুবই বিরক্ত হয়ে যায় এবং একটি ঢিল ছুঁড়ে কাকটিকে মারে। মাথায় ঢিল লাগার ফলে কাকটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সুরেশ কাকটির দিকে অনেকক্ষণ থেকেই দেখতে থাকে এবং মনে মনে ভাবে, আরে এখানে তো অনেক কাক ঘুরছে, এক কাজ করলে হয় না, আমি এই কাকগুলোকে মুরগির মাংসের সঙ্গে যদি মিশিয়ে দিই তাহলে কেউই বুঝতে পারবে না, আর আমাকে রোজ চড়া দামে মুরগিও কিনতে হবে না, তাহলে সেটা করলে আমার অনেক লাভ থেকে যাবে। এই বলে সুরেশ বেশ কয়েকটা কাক ধরে এনে বিরিয়ানিতে মুরগির সঙ্গে মিশিয়ে রান্না করে বিক্রি করতে থাকে। আবারও সুরেশ বিরিয়ানির দাম কম করে দেওয়ায় সুরেশের কাছে সকলেই আবার বিরিয়ানি খেতে শুরু করে। এভাবে সুরেশের বেচা বিক্রি বেশ ভালোই হতে থাকে। সে রোজ কয়েকটা করে কাক মারত এবং তার বিরিয়ানিতে মুরগির সঙ্গে মিশিয়ে বিক্রি করত, যেটা লোকেরা কেউই ধরতে পারত না। এখন সুরেশ এভাবেই ব্যবসা করত। আর আজ তিশা ও রিমার বিরিয়ানি খেতে এসে তাদের মনে একটু খটকা লাগে। এরপর তারা পরের দিন আবারও সুরেশের দোকানে বিরিয়ানি খেতে আসে এবং কাউকে কিছু না জানিয়ে তারা সুরেশের দোকানে অনেকক্ষণ থেকেই ফলো করতে থাকে। এরপর তারা দেখে সুরেশ গ্রামের আশপাশ থেকে কাক মেরে তার মাংস মুরগির সঙ্গে মিশিয়ে বিরিয়ানি বানাচ্ছে এবং লোকেদেরকে খাওয়াচ্ছে, আর তারা সমস্ত ব্যাপারটা ফোনের মধ্যে রেকর্ডিং করে নেয়। এরপর তিশা সুরেশকে বলে, কি হলো সুরেশ দা, তুমি বিরিয়ানি তোটা কি মেশালে? কাল আমার পাতে ওরকম একটা সেম পিস পড়েছিল, সত্যি করে বলো তুমি ওটা কি মিশিয়েছো, না হলে এক্ষুনি আমি পুলিশকে ডাকতে বাধ্য হবো। সে কি বলো ম্যাডাম, কাকের বিরিয়ানি মানে? ওই জন্যই বলি বিরিয়ানির দোকানে থেকে থেকে আমার গলার আওয়াজ যেন কেমন কাকের মতো হয়ে যাচ্ছে, কা কা। এই যে সুরেশ দা, তুমি বলো না বিরিয়ানিতে আর কি কি মেশাও। এই তুই চুপ কর, তোর গলা এমনিতেই কাকের মতো। আর এই মেয়ে, তোরা কি ভেবেছিস আমাকে ভয় দেখাবি? জানিস আমি বিগত 25 বছরের এখানে দোকানদার, আশেপাশে কেউই আমার বিরিয়ানির সঙ্গে টেক্কা দিয়ে পারে না। আর তোরা কি ভেবেছিস এভাবে ভয় দেখালে আমি সবকিছু সত্যি বলে দেবো? আর তাছাড়া এখন তোরা কাউকে বললে তোদের কথাও কেউ বিশ্বাস করবে না। আরে সুরেশ দা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এখন ইন্টারনেটের যুগ, তাই এখনকার মানুষেরা আগের মতো বোকা নয়। তোমার কর্মকাণ্ড আমরা সবকিছুই আমাদের ফোনে রেকর্ড করে নিয়েছি আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছি। এতক্ষণ মনে হয় তোমার এই ভিডিওটা চারিদিকে ভাইরাল হয়ে গেছে, মিডিয়া পুলিশ এক্ষুনি এলো বলে কথা। রিমা এভাবে বললে সুরেশ খুবই ভয় পেয়ে যায় এবং সে কান্নাকাটি করতে থাকে এবং বলে, বোন আমাকে ক্ষমা করে দাও, এভাবে আমার দোকান নষ্ট হতে দিও না। এখন আমার এই দোকান বন্ধ হলে আমার বউ বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে, আমার উপর দয়া করো প্লিজ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি এরকম ভুল আর দ্বিতীয়বার করব না, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও। না কখনোই না, এই ভুলের কোনোই ক্ষমা হয় না, এটা একটা জঘন্য অপরাধ। তুমি খাবারের সঙ্গে চিনিমিনি করেছো, এই খাবার খাওয়ার ফলে কত মানুষ ইনজিওর হতে পারে সেটা তোমার ভাবা উচিত ছিল। রিমা ও তিশা এভাবে সুরেশকে যখন বলছিল ঠিক তখনই মিডিয়া রিপোর্টার এবং পুলিশ এসে উপস্থিত হয় এবং তারা রিমা ও তিশার ভিডিও দেখার পর সুরেশকে ধরে নিয়ে চলে যায়। এখন সুরেশ কারাগারে বন্দি, লোভের বশে আজ সে সবকিছুই হারিয়ে বসেছিল।